Hi friends, I'm so much to order today. I have a fresh call in video. So, ask you to see Rana Ghat. Rana Ghat, I have a hotel. I have a Mohor Hotel and Restaurant. So, Mohor Hotel is a Mohor Tour. So, if you have a Mohor Tour, you can see the Mohor Tour. So, I'm going to go to the Dava Sadi to Potabula. I'm going to go to the Mukhtari Sunan. I'm going to go to the video. 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 তো দাদা তোমার নামটা একটু বলো মানিক পাল দেখুন কত বছরের হোটেল এটা 5 বছর 5 বছর আচ্ছা তাহলে তোমার দোকানে একটু আইটেমগুলো দেখিয়ে দাও কি কি পাওয়া যাচ্ছে এখানে ভাত রয়েছে ভাত ডাল বাহ আর এটা ডালটা কিসে কিচেন ডাল আছে টমেটো তো দেখা যাচ্ছে মুসুরির ডাল টমেটো দিয়ে আচ্ছা মুসুরির ডাল টমেটো দিয়ে বেশ সুন্দর একদম হ্যাঁ এটা কি আছে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি আলু দিয়ে বড়ি দিয়ে এটা নিরামিষ তরকারি তাই তো হ্যাঁ নিরামিষ তরকারি এটা আলু চোখা এটা আলু চোখা আছে আর এই পাশে আছে এই যে কাতলা মাছ ভাজা আছে এটা কাতলা মাছ ভাজা আচ্ছা এই মাছের মাছ ভাজার প্রাইস কি আছে মাছ ভাজা 30 টাকা 30 টাকা আচ্ছা শুধু আর ডিমের ঝোল আছে এই ডিমের ঝোল ডিমের কত প্রাইস 15 টাকা আচ্ছা এটা কি আছে মাছের মাথা পাতা দেখতে পাচ্ছি এই কাতলা মাছের মাথা ঝোল ঝোল আচ্ছা আচ্ছা মাছের ঝোলের সাথে কো মাথা চাইলে সেটা পাওয়া যায় মাথা মাথা এর দাম এর প্রাইস কি আছে এর দাম 25 টাকা আচ্ছা আর ভিতরে গুলো কি আছে ভিতরে গুলো হচ্ছে এটা তো মাংস ছিল শেষ হয়ে গেছে আচ্ছা এটা মাংস নিয়ে আসলে বাইরে শেষ হয়ে গেছে আচ্ছা এটা মাংস ছিল তাই তো শেষ হয়ে দাদা তোমার এই হোটেলের নাম এটা মোহর কেন রেখেছো মোহর রাখার কারণটা কি ছেলের নাম আচ্ছা ওই নামই নামটা নামকরণ করা হয়েছে তাই তো সবজি ভাত 30 টাকা আচ্ছা আচ্ছা সবজি ভাত ডাল তরকারি সব দিয়ে হচ্ছে মাছ ভাত 60 টাকা আচ্ছা কাতলা মাছ তাই তো যদি মুরগির মাংস খায় 1 পিস মুরগির মাংস 80 থেকে 90 গ্রাম পিস আচ্ছা তো সঙ্গে ডাল সবজি সব দিয়ে 60 টাকা 60 টাকা বাহ আচ্ছা তো দাদা কিন্তু এখানে আমাদের ভাত একদম রেডি করে দিচ্ছে এই চলে গেল ভাত এটা কি চাল আছে দাদা মিনি কেট চাল বাহ সুন্দর একদম কোয়ান্টিটি আলু চোখা এই চলে গেল আলু চোখা পেঁয়াজ এবার ডাল দেবো আচ্ছা এই চলে গেল ডাল টম দিয়ে মুসুরির ডাল আচ্ছা আর হচ্ছে আলু বড়ি দিয়ে একটা তরকারি আলু বড়ি লাউ আচ্ছা আলু বড়ি লাউ দিয়ে একটা তরকারি বাহ এইবার মাছ ভাজা মাছ ভাজা আচ্ছা পেটি দেখে দাও তো পেটি দিছো পেটি মাছ ভাজা বাহ দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর একদম কাতলা মাছের পেটি আহা দাদা নিয়েছো দাদি নিয়েছো খিদে পুরো পেট আগুন হয়ে যাচ্ছে আহ দেখি কি আইটেম এসছে দেখি মাছ ভাজা তো ফাইনালি বন্ধুরা এই মানিকবাবু মোহর হোটেল থেকে আমি নিয়ে নিয়েছি এখানে এরকম মিনি কাট চালের ভাত দেখতেই পাচ্ছ আহ আর এখানে রয়েছে এরকম কাতলা মাছ এখানে হচ্ছে মাছের ঝোল তো ঝোলটাকে আমি আলাদা করে নিয়েছি ঝোলটা দিয়ে আলাদা মেখে খাবো আর এখানে দিয়ে দিয়েছি এরকম বড়ি আলু আর লাউ দিয়ে একটা তরকারি নিরামিষ এটা কিন্তু নিরামিষ তরকারি আচ্ছা আর এখানে রয়েছে ডাল বেশ একদম টমেটো ফমেটো দিয়ে মুসুরির ডাল কিন্তু এটা মুসুরির ডাল আর বেশ ফুলফুল দেওয়া ছিল কিন্তু ভিতরে তো এখানে আমি এটা আলাদা করে দেবো আর এই মাছটা যদি বাদ দিই তাহলে এই থালিটার দাম 30 টাকা এই যে ডাল সবজি আর এই আলু আর এখানে কিন্তু একটা কথা বলি বিভিন্ন দিনে বিভিন্ন রকম সবজি পাওয়া যায় কি মানিকবাবু তাই তো হ্যাঁ বিভিন্ন মানে এক এক দিন এক এক রকম সবজি পাওয়া যায় আচ্ছা আর তোমরা যদি মাছ ভাত নাও সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাড হয়ে গেল আরও 30 টাকা মানে 60 টাকা কি তাই তো এছাড়া চিকেন আছে ডিম আছে তোমরা ডিমও ট্রাই করতে পারো আর ডিম মাদের প্রাইস মনে হয় 45 টাকা তুমি ইয়ে করো না মানে মাটনটা করো না মাটন করো মাটনটা করো না মাটন সেরকম চলে না আচ্ছা মাটনটা সেরকম চলে না তো আজকে মোটামুটি কত কিলো চাল ফাল রান্না হয় 6-7 কিলো
6-7 কিলো চাল রান্না হয়, তাই তো? আচ্ছা, আর মাছ মোটামুটি? মাছ মোটামুটি 1.5 কিলো। 1.5 কিলো, আচ্ছা। কাতলাই রাখো না, অন্য রকম মাছ আছে? মা কাতলা মাছটা কি, বাটা মাছটা কি, কোনোদিন তেলাপিয়া মাছটা কি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, চলো টমেটো দিয়ে একটু নিয়ে নেবো, চলো ডালটা নিয়ে নিলাম। আর ডালটা দিয়ে এই যে লাউ দিয়ে সবজিটা আর পড়ি দিয়ে এটা একটু নিয়ে নেব, চলো ফার্স্ট বাইট। ডালটা একদম মিডিয়াম, না বেশি ঘন না বেশি পাতলা, একদম ফ্রেশ, একদম ঘরের যেরকম রান্না হয় একদম সেরকম। আর সবজিটা যদি বলা যায়, সবজিটার মধ্যে একটা হালকা ধনে পাতার স্মেল আসছে, একদম লাইট সবজি, পেটের পক্ষে খুব ভালো, তেল কম বললেই চলে, একদম ঘরবাড়ি সবজি, একদম টাটকা ফ্রেশ। এবার একটু এই যে আলু চোখাটা দেখাতে বলবো, আলু চোখাটা একটু দেখো, এই দেখো এখানে সুন্দর সুন্দর লঙ্কা আর পেঁয়াজ কিন্তু ফ্রাই করে এখানে দেওয়া আছে, পেঁয়াজ ফ্রাই করে দেওয়া আছে, তাই তো? পেঁয়াজ লঙ্কা কিন্তু ভেজে ফ্রাই করে সুন্দর করে এই আলু চোখাটার সাথে মাখা হয়েছে। চলো একটু আলু চোখাটা একটু শুধু শুধু খেয়ে দেখি। সর্ষের তেলে কিন্তু একটা ঝাঁজ আসছে, কিন্তু সর্ষের তেল দেওয়া যায় আলু চোখা আর ভাতের সাথে, চলো আচ্ছা মানিকবাবু এই হোটেলে কি রান্না বান্না কি মানে তুমি করো সব কিছু? আচ্ছা আমার বউ হেল্প করে। আচ্ছা বউ হেল্প করে, আর ছেলে আসে না? ছেলে মাঝে সাঝে আসে, ও পড়াশুনো করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক কথা বলবো তো তোমার একদম ঘর রান্না মানে দারুণ করে দিয়েছো পুরো একদম। চলো এবার মাছ ভাড়াটা একটু নিয়ে নেবো, আর মাছটা দেখাতে বলবো একদম ফ্রেশ, একদম মাছটা দেখাতে বলবো, দেখো দেখতে পাচ্ছ একদম, এই দেখো একদম এরকম ফ্রেশ মাছ, এই দেখো চলো মাছটা একদম ধরে বইছি না, ফ্রেশ একদম, ভালো ফ্রাই হয়েছে একদম, মানে এক জায়গায় কী হয় মাছ ফ্রাই করে পুরো পুড়িয়ে দেয় একদম, মানে ছাই হয়ে যায়, কিন্তু না এখানে কিন্তু একটা নরমত্ব ভাব আছে এবং ফ্রাইয়ের ব্যাপারটাও যথেষ্ট পরিমাণে হয়েছে, ভিতরে সিদ্ধ হয়েছে, দারুণ দারুণ একটা ঘরোয়া টেস্ট, একদম ঘরোয়া ফিল। এবার ঝোলটা হয় আর দেখো এরম এরম ঝোল, চলো চলো ঝোলটা দিয়ে একটু খাওয়া যাক। ঝোলটার মধ্যে বেশ পেঁয়াজ রসুনের স্মেল আসছে, বেশ জিরের গুঁড়ো পুরো দিয়ে একদম মশলা দিয়ে একদম সুন্দর করে রান্না করা হয়েছে, একদম কম ঝাল না একদম বেশি ঝাল না, একদম মিডিয়াম রেঞ্জে একদম দিয়েছে। দেখো এর মানে পেঁয়াজ টমেটো কুচি এরকম দেওয়া আছে। মানিকবাবু দারুণ, মানে এই যে 60 টাকার মধ্যে এত কিছু যে আপনি সার্ভ করলেন তার জন্য মানে আমার তরফ থেকে আপনাকে একদম স্যালুট দিই আপনাকে, দারুণ। তো বন্ধুরা এতগুলো খাবার রয়েছে দেখতেই পাচ্ছ, তো এতগুলো খাবার আমি একটু রিল্যাক্সে খাই, দেন ব্যাক করছি লোকেশনের জন্য, ভিডিওর সঙ্গে জুড়ে। ফাইনালি বন্ধুরা আমার কিন্তু এই মানিকবাবুর হোটেল থেকে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, এবং এই যে এত চিপ প্রাইসে খাওয়া দাওয়া যে উনি সার্ভ করলেন, সত্যি মানিকবাবু আপনাকে অনেক ধন্যবাদ, মানে এত কম প্রাইসে একদম ঘরোয়া রান্না, মানে এটা আশা করতে পারিনি, কিন্তু এখানে এসে আমি পুরো একদম স্যাটিসফাইড যে হ্যাঁ একদম মানে খুব আত্মা কুড়িয়ে খেলাম এখানে। ভাই 60 টাকায় কাতলা মাছ ভাত হয় আর দারুণ লাগলো সত্যি বলছি। আচ্ছা মানিকবাবু একটা কথা বলছি, আপনার যে হোটেলটা এটা কি মানে সপ্তাহে কদিন খোলা? সপ্তাহে না, আমার মানে বন্ধ রাখি না, আমার যখন দরকার থাকে তখনই বন্ধ, এটা কোনো
আমার নির্দিষ্ট বন্ধ আছে, কি শনিবার কি রবিবার যখন যেরকম আমার দরকার থাকে আগের দিনকে আমি নোটিশ দিয়ে দিই, মানে কোনো হ্যাঁ আগামীকাল বন্ধ বলে আমি সবাইকে জানিয়ে দিই। আচ্ছা, মানে কোনো বিশেষ কোনো কারণ না ছাড়া মানে আপনি ছুটি করেন না দোকানে, তাই তো? আচ্ছা, এই দোকানে রান্না বান্না মানে এটা আপনি করেন এবং আপনার ওয়াইফও হেল্প করে, বউ হেল্প করে, তাই তো? আপনার ওয়াইফ হেল্প করে। তো যদি কোনো কাস্টমার যদি আপনার দোকানে আসতে চায় তাহলে কীভাবে আসতে পারে, যদি তো আমাদের ক্যামেরা বন্ধুদের বলি? যদি ট্রেন থেকে নেমে এক নম্বর চাবি গেট বললে দেখিয়ে দেবে সেন্ট্রাল গেট, সেন্ট্রাল গেট থেকে নেমে এখানে বলবে মাছ বাজারটা, এখানে সকালে মাছ বাজার মাঝে দেখিয়ে এখানে মাছ বাজারগুলো বসে, এখানে সবজি বসে, এখানে মাছ বাজার বসে, বিভিন্ন ধরনের পাশের দোকান আছে, ডিমের দোকান আছে, ডিমের দোকান আছে, তার পাশেই একটা ছোটো হোটেল আমার। এই তো বন্ধুরা তোমার শুনে নিয়েছো, তো মানিকবাবুর মতো লোকেরা যে যে আমাদের মানে কাস্টমারদের এত ফেসিলিটি দিচ্ছে, এইভাবে খাবার প্রোভাইড করছে, তার জন্য মানিকবাবুকে সত্যি আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন মানিকবাবু। আর আশা করি আপনি আপনার হোটেল আরও চলুক, ভালো চলুক, তোমরা একটু সাপোর্ট করো। আর রানাঘাটে যদি তোমরা এসে থাকো তাহলে অবশ্যই মানিকবাবুর হোটেলে আসো, অ্যাড্রেসটা তোমাদেরকে দিয়েই দেওয়া হয়েছে। মানিকবাবু আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দিন। 9593412268 ফোন নাম্বারটাও তোমরা শুনে নিয়েছো, আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কে দিয়ে দেবো নিচে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তোমরা কিন্তু লাইক ফাইক করছো না কিন্তু, আর সত্যি কী ব্যাপারটা হলো তোমার লাইক ফাইক করছো না কি? আমার ভিডিও ভালো লাগছে না, লাইকটা তো অন্তত করো, তাহলে একটু মোটিভেটেড হই একটু নতুন ভিডিও বানাবার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। দেখা হচ্ছে আবার এরকমই অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, মোটিভেটেড থাকো।